রাজ্যবাসীদের জন্য খুশির খবর, আজ থেকে টানা এক সপ্তাহ প্রবল বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া নিয়ে বিশাল আপডেট। তো বন্ধুরা, আজ থেকে টানা সাত দিন রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই প্রবল বৃষ্টি, এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন। প্যাক পেয়েছি গরম থেকে বেশ কিছুটা রেহাই পেয়েছে শহরবাসী। মুষলধারা বৃষ্টিতে ভিজেছে দিলকতমা, তাপমাত্রা পরত গতকালের বৃষ্টির পর প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমেছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 19 মিলিমিটার। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হবে 23.6 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম। গতকালকের পর আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। আজ সকাল থেকে শহরে আংশিক মেঘলা আকাশ, কলকাতায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাসও জানিয়েছেন তারা। তবে বৃষ্টি হলেও বাতাসে জ্বলিয়ে বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে পুরোদমে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু কলকাতাতে নয়, এর পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে একইভাবে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি এবং উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারবে বলে জানিয়েছেন তারা। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার এবং মঙ্গলবার। কলকাতা তো আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে পুরতে হবে গরমে। পূর্বাভাস বলছে পশ্চিমের কয়েকটি জেলায় একই রকমভাবে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 15 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই 3 জেলায় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ে এই কদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে এই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।